এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছেন রিপোর্টার এস এম ইকবাল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাফুফের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন, একই সঙ্গে তাদের ভদ্রতা জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফুটবল ফেডারেশন কদিন আগে যে হচ্ছে কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাফুফের দুজন কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের নিয়ে হাস্যরস করেছিলেন। তারপর থেকে কিন্তু হচ্ছে গণমাধ্যম কর্মীরা বা হচ্ছে ফুটবল ফেডারেশনের এই ইস্যুটা বেশ সরগরম হয়ে ওঠে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে কয়েকটি ক্রীড়া সংগঠন রয়েছে তারা কিন্তু এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছিল, একই সঙ্গে নিন্দাও জানিয়েছিল। এবং তার বাফুফা অবশ্য নিজেদের ভুলটা বুঝতে পেরেছিল, ভুল বুঝতে পেরে ভিডিও বার্তার মাধ্যমে হচ্ছে দুঃখ প্রকাশ করা হয়েছে এই মন্তব্যগুলোর বিরুদ্ধে, বা একই সঙ্গে চিঠি দিয়ে হচ্ছে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আসলে কি ভাবছে সেই বিষয়টা কিন্তু আড়ালেই থেকে গিয়েছিল। অবশেষে আজ হচ্ছে আমরা কথা বলেছি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে, তিনি কিন্তু বিষয়টা মোটেও ভালোভাবে নেননি এবং তিনি কিন্তু সাবধান করেছেন বাফুফে কর্মকর্তাদের যে এই ধরনের বেফাস মন্তব্য বা অভদ্রতামূলক যে আচরণ সে আচরণ থেকে তাদের সাবধান হতে বলেছেন। এবং একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি, কিছুদিন আগে ফুটবল ফেডারেশন যখন নারী দলের মিয়ানমার যাত্রা বাতিল করেছিল তখন কিন্তু সেই দায়টা চাপানো হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর, এবং তখন কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল এই সামগ্রিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার। এবং প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন, সেখান থেকে তিনি আসার পর আগামী 14ই মে এই বিষয় এবং সমসাময়িক আরো যে নেতিবাচক ঘটনার জন্ম দিয়েছে ফুটবল ফেডারেশন, সবকিছু নিয়ে কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী 14 মে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং সেখান থেকে কিন্তু একটা নির্দেশনা আসতে পারে, অর্থাৎ যে পরবর্তী অবস্থান কি হবে, বা যেহেতু ফুটবল ফেডারেশনের উপর দুর্নীতির একটা অভিযোগ উঠে গেছে, সবকিছু কিন্তু আসলে এই মাসের মাঝামাঝি সময়ে পরিষ্কার হয়ে উঠতে পারে। তার আগে জানিয়ে রেখে, দুর্নীতির দায়ে বাফুফের যেই সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদককে এখন বলতে হচ্ছে আবু নাইম সোহাগ, তাকে কিন্তু 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। এবং এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তার যদিও অ্যাপিল করার সুযোগ রয়েছে, তবে আমরা যতটুকু জানি এখন পর্যন্ত সেই অ্যাপিলটি তিনি করেননি। এদিকে ফুটবল ফেডারেশনে আজকে আরও একটি উপলক্ষ রয়েছে, আমরা জানি যে কাজী সালাউদ্দিন বাফুফ ফের সভাপতির সঙ্গে একই সঙ্গে তিনি সাফের সভাপতিও, সাফের একটি কংগ্রেস রয়েছে এই বছরেই, অর্থাৎ সামনের মাসেই হচ্ছে সাফ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে, সেটি নিয়েও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের কংগ্রেসে আসবে বলে হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে। বিকেলে সেই কংগ্রেসটি রয়েছে, সেই কংগ্রেস কভার করে আসলে ফুটবলের যে সামগ্রিক যে গতিবিধি বা গতিপথ, ফুটবলটা আসলে সামনের দিনে কোথায় যাচ্ছে, আমাদের জাতীয় দলের পারফরমেন্সই বা কী হবে, সবকিছু কিন্তু হচ্ছে আসলে বিকেলের মধ্যে একটা কনক্রিট একটা সিদ্ধান্ত জানাতে পারবো বলে মনে করছি। তো ফুটবল ফেডারেশন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম ইকবাল।